এক অপরূপ সৌন্দর্য ও নিসর্গের হাতছানি হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি। প্রিয় দর্শক, আমি এখন আছি হাজী দানেশ বিশ্ববিদ্যালয় দিনাজপুর। বন্ধুরা, বাংলাদেশের দিনাজপুরের বাঁশের হাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ, যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে। প্রিয় দর্শক, এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 11,000 মতো, আর এই ক্যাম্পাসের আয়তন হচ্ছে 130 একর, যা ঢাকা দিনাজপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। বন্ধুরা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে 1979 সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে, যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করত। 1988 সালের 11 নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভুক্ত কলেজ ছিল। প্রিয় দর্শক, আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 21 স্মৃতি স্তম্ভ। টিএসসি দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এটি। প্রিয় দর্শক, ১৯শে সেপ্টেম্বর ১৯৯৯ সালে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়। এটি বিশ্ববিদ্যালয় দিবস। ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। ৮ জুলাই ২০০১ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ১৬ এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গের তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম ইংরেজি, ক্লোজ ক্যাডেট সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয়। বর্তমানে 9টি অনুষদের অধীনে 23টি বিষয়ে সনদ প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ে 8টি অনুষদে 22টি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে 1টি অনুষদে 28টি বিষয় রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম ১ আপনাদের সামনে, অপরূপ সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ক্যাম্পাসের পাশেই ঢাকা মহাসড়ক, ঢাকা দিনাজপুর মহাসড়ক অবস্থিত। দিনাজপুর শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ, আছে লাল সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন, আছে শহীদদের স্মরণে শহীদ মিনার, জিমনেশিয়াম, টিএসসি ক্যান্টিন, আছে অবকাঠামো রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, 5টি একাডেমিক ভবন, 1টি প্রশাসনিক ভবন, 5টি ছাত্র হোস্টেল, 1টি বিদেশি শিক্ষার্থীদের জন্য, 3টি ছাত্রী হোস্টেল, আধুনিক সাজসজ্জা বিশিষ্ট 1000 আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ, 600 ও ২৫০ আসন বিশিষ্ট আরও দুটি
শীতাতাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম। এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্লাব, দুটি মসজিদ, 36টি আবাসিক ইউনিট ভবন, একটি শিশু পার্ক, পোস্ট অফিস, রূপালী ব্যাংক শাখা, ম্যাগনা ব্যাংক শাখা, শ্রমিক ব্যারাক, সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা, নিজস্ব বৈদ্যুতিক লাইন, বৃহৎ খেলার মাঠ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং IRT আছে, একটি VIP গেস্ট হাউস, হাবি প্রবি স্কুল, ডাক্তার ও অ্যাম্বুলেন্স সহ 1200 একটি মেডিকেল সেন্টার। গবেষণা লব্ধর থিসিস রিসোর্স জার্নালের পাশাপাশি রয়েছে 25,000 বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি। দুষ্প্রাপ্য গাছপালা গাছগাছালির আকর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে তোলা হয়েছে এই সমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেন এবং বিভিন্ন বিভাগের তত্ত্বাবধানে গবেষণার জন্য বিভিন্ন রকম সেন্টার রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের নিসর্গ সম ভিউ। আমি তিনতলার ব্যালকনি থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়ে যে কটি হল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ রাসেল হল, শেখ রাসেলের সম্প্রসারিত হল, শহীদ জিয়াউর রহমান হল D2, তাজউদ্দিন আহমেদ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মেয়েদের জন্য রয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল, আইভি রহমান হল, নির্বাধীন কিছু হল রয়েছে। বিদেশি খ্যাতির জন্য রয়েছে ইন্টারন্যাশনাল হল D2। দর্শক, আপনি যখন এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন, দেখার জন্য আসবেন, তখন এই বিশ্ববিদ্যালয়ের নান্দনিক ভিউ, অপূর্ব মনোরম ক্যাম্পাস এবং দর্শনীয় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন দেখে আপনার এক নজরে দৃষ্টি কাড়বে। আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা কম্পিউটার ক্লাসরুম, কম্পিউটার সায়েন্স ক্লাসরুম দেখতে পাচ্ছেন। ডক্টর এম এ ওয়াজেদ ভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডক্টর এম এ ওয়াজেদ ভবন। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ রইল এই দিনাজপুর শহরের পাশেই অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে যাওয়ার জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে, এ কথা আমি নিশ্চিত করে বলতে পারি। প্রিয় দর্শক, এই বিশ্ববিদ্যালয়ের সুচারু মুনশিয়ানার পরিচয় দিয়ে রোডগুলি নির্মাণ করা হয়েছে সুন্দর, একটি হলের সাথে আরেকটি, আরেকটি ভবনের সাথে আরেকটি যে রোড নির্মাণ করা হয়েছে তা দেখে আপনি মুগ্ধ হবেন। এবং রোডের সাইডে রয়েছে সবুজের বেষ্টনি, খেলার মাঠ, তাজউদ্দিন আহমেদ হল দেখতে পাচ্ছেন বন্ধুরা,
দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল। জিমনেশিয়াম ভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হলো জিমনেশিয়াম ভবন। কতটা সুন্দর, কতটা মনোরম এবং কতটা দৃষ্টিনন্দনিক ভিউ তা দেখি আপনারা অনুমান করতে পারছেন বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব হল। বন্ধুরা, এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।